স্বপ্নে লাউ দেখিলে কি হয় তার সম্পর্কিত ব্যাখ্যা আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। বিভিন্ন স্বপ্ন ব্যাখ্যাকারের মতে, স্বপ্নে কেহ লাউ দেখিলে তবে লোকে তাহার কথায় বাধ্য থাকিবার আলামত, অথবা স্বপ্নদ্রষ্টা সমাজের সজ্জন সম্মানিত কিংবা উত্তম বিবাহের আলামত। স্বপ্নে কেহ লাউয়ের ফুল দেখিলে তবে স্বপ্নদর্শনকারীর বিবাহ, সন্তান জন্ম কিংবা কোনো কার্যে সফল হইবার আলামত। স্বপ্নে কেহ লাউয়ের বিচি বা বীজ দেখিলে তবে ইহা বিদ্যা বুদ্ধিতে অধিক উন্নতি করিবার আলামত। স্বপ্নে কেহ কষি লাউ দেখিলে তবে স্বপ্নদর্শনকারী সুন্দরী জীবনসাথী কিংবা কোনো কাজের দরুন ভীষণ আনন্দিত হইবার চিহ্ন। স্বপ্নে কেহ লাউকে অধিকতর পাকান মনে হইলে যা খাওয়া বা রান্নার উপযুক্ত নয় তবে স্বপ্নদর্শনকারী ভীষণ পারিবারিক কলহে লিপ্ত হইবার চিহ্ন, কিংবা স্বপ্নদ্রষ্টা তাহার নীতিবিরুদ্ধ কার্যে সামিল হইবার আলামত। স্বপ্নে কেহ লাউ রান্না করিতে দেখিলে তবে ইহা কাহারও সহিত কঠোর মনোমালিন্যের অবসান হইবার নিদর্শন, কিংবা সহজে কোনো কাজে সফলতার আলামত। স্বপ্নে কেহ লাউ পাতা রান্না দেখিলে তবে ইহা সুস্বাস্থ্যের আলামত এবং দুঃখ ক্লেশ দূর হইবার নিশানা। স্বপ্নে কেহ লাউ খাইতে দেখিলে তবে ইহা মানসিক শান্তি, রোগ মুক্তি এবং আনন্দ সুখের নিশানা। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং দয়া করে লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।